কুমিল্লা ইটভাটায় মাটি সরবরাহ করতে ফসলি জমি কেটে তৈরি করা হয়েছে প্রায় 20 ফুট প্রস্থের সড়ক। মাটি কাটায় হুমকির মুখে পড়েছে বাখরাবাদ গ্যাস লাইন। যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার সংখ্যায় এলাকাবাসী। এ ব্যাপারে লিখিত অভিযোগের পরও মেলেনি কোনো প্রতিকার। তবে শিগগিরই আইনি পদক্ষেপ নেওয়ার আশ্বাস জেলা প্রশাসনের। বাহার রায়হানের তথ্যচিত্রে রিপোর্ট। কুমিল্লায় দিন রাত ফসলি জমি কেটে মাটি ট্রাক্টরে করে নিয়ে যাওয়া হচ্ছে ইটভাটায়। প্রশাসনের নিষেধাজ্ঞা থাকলেও ক্ষমতার দাপটে মাটি নিয়ে যাচ্ছে প্রভাবশালী একটি চক্র। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে ফসলি জমির পাশাপাশি বাখরাবাদ গ্যাস লাইনও। কোনো অধিগ্রহণ ছাড়াই মুরাদনগরের যাত্রাপুর গ্রামে কাবিখা ও কর্মসৃজন প্রকল্পের আওতায় বিলের মাঝে 20 ফুট প্রস্থ সড়ক নির্মাণ করা হয়েছে। নতুন এ সড়ক তৈরিতে ক্ষতিগ্রস্ত জমির মালিকরা বাধা দিলে হুমকি দেয়া হচ্ছে বলে অভিযোগ ভুক্তভোগীদের। গাতা বানাইয়া মাটি মুটি নিয়ে একদম ফসলাদি একদম ধ্বংস করে দিচ্ছে। ট্রাক যাওয়ার কারণে আমাদের ফসলের জমি নষ্ট হয়ে যেতেছে। আমরা যদি বাধা দেই তারা লাঠিয়াল বাহিনী নিয়ে ভাড়া বাহিনী নিয়ে এসে আমাদেরকে নাকি মারতে আসে। ট্রাক্টর চলাচলে ক্ষতিগ্রস্ত হচ্ছে রাস্তা, অন্যদিকে উচ্চ শব্দে নির্ঘুম রাত কাটাচ্ছেন স্থানীয়রা। এ চক্রের বিরুদ্ধে লিখিত অভিযোগের পরও ব্যবস্থা না নেওয়ায় ক্ষুব্ধ এলাকাবাসী। প্রতিবাদে হয়েছে মানববন্ধনও। জমিটা গভীর হয়ে কাটা তো ওই তো গ্যাস লাইনের পাইপ দিয়ে বাইরে গেছে। আগুন অগ্নিগুণ হয় তাহলে আমাদের এলাকা সব ধ্বংস হয়ে যাবে। ট্রাক্টর চলাচলের বিষয়টি অবগত নন বলে দাবি ইউপি চেয়ারম্যানের। আর অভিযুক্তরা বলছেন সড়কে 15 লাখ টাকা ব্যয় করে ইট ফেলেছেন তারা, তাই এই সড়কটি ব্যবহার করা হচ্ছে। পাবলিকের প্রয়োজন ছাড়া এখানে যেন ভারী যানবাহন চলতে না পারে সেদিকে আমার কঠিন অবস্থানে আমি থাকবো। চেয়ারম্যান নতুন মানছে আমরা ব্রিকফিল থেকে মনে করেন 15 লক্ষ টাকার উপরে আপনার রাবিশে আর আদলাই দিছি। এ বিষয়ে সরজমিনে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসনের। যে সমস্ত ব্রিকফিল্ডস এই ফসলি জমি নষ্ট করছে এবং সরকারি রাস্তাও ধ্বংস করার কাজে লিপ্ত আছে তাদের বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা নিব। যদি কেউ এরকম অন্যায় করে আইনানুগভাবে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। আমাদের কাছে কোনো প্রভাবশালী বলে কিছু আইনানুগভাবে ব্যবস্থা নেব। প্রায় 5 শতাধিক কৃষকের প্রায় 200 একর জমির মাছ দিয়ে সড়কটি নির্মাণ করা হয়েছে। সময় সংবাদ, কুমিল্লা।